সোশ্যাল মিডিয়ায় সর্বদা সক্রিয়। দেখা যায় প্রার্থনা ফারদিন দিঘিকে, যদিও সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন, সেই জন্য সর্বদা এই তারকা তার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যার জন্য অবশ্য মাঝে মাঝে দর্শকদের কাছে আলোচনায় দেখা যায় তাকে। ফলে সেই ধারাবাহিকতায় সম্প্রতি এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেছেন, যদিও তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সম্প্রতি হলুদ কালারের শাড়ি পরে দর্শকদের মাঝে ধরা দিয়েছেন। সেই সাথে খোলামেলা চুলে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে, যার জন্য বর্তমানে তার রূপের প্রতি কুপোকাত হচ্ছেন তার অনুরাগীরা। ফলে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে অ্যামেজিং লিখেছে, সেই সাথে আবার অনেকে ওয়াও শব্দ ব্যবহার করেছেন, যদিও আবার অনেকে তাকে লাভ ইমোজি দিয়েছে, সেই সাথে আবার অনেকে তাকে মাইক রাজ বলে দাবি করেন, যদিও আবার অনেকে অসাধারণ লিখেছেন। সো যাই হোক, সবকিছু মিলে সম্প্রতি দর্শকদের মাঝে যেভাবে দর্শকপ্রিয়তা অর্জন করেন দিঘি, প্রসঙ্গত সম্প্রতি ঢাকায় চলচ্চিত্র উর্দুমান একজন অভিনেত্রী হলেন প্রার্থনা ফারদিন দিঘি। ফলে এই তারকা চিত্রনায়ক হিসেবে যে কয়েকটি চলচ্চিত্র অভিনয় করেছেন, সেইগুলো চলচ্চিত্রের মধ্যে একটি চলচ্চিত্র দর্শকদের মাঝে তেমন ভালো সাড়া ফেলেনি, যার ফলে চিত্রনায়ক হিসেবে এই তারকার পথ চলাটা তেমন ভালো সহজ ছিল না। ঠিক এরপরে এই তারকা ওটিটিতে নিয়মিত কাজ করেছেন, সেখানে অবশ্য দর্শকপ্রিয় ওই ফিল্ম উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের, সেই জন্য এই তারকা তার চরিত্রগুলোর জন্য দর্শকদের কাছে সর্বদা আলোচনায় ছিলেন, যদি এই তারকাকে বর্তমানে মিউজিক ভিডিওতে পারফর্ম করতে দেখা যায়। সো যাই হোক, সবকিছু মিলে সম্প্রতি এই তারকা সকল মাধ্যমে দর্শকদের কাছে আলোচনায় থাকেন। সুতরাং জেনে তো নিলেন, সম্প্রতি হলুদ শাড়িতে দর্শকদের মাঝে ধরা দিয়েছেন দিঘি। তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।